فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون

স্বমিত ভাই ওলামাগন এ হাদিসের আঙ্গিকে কথা বলেছেন যে হাদিসটি যদিও বর্ণিত হয়ে আছে তবে তার স্নাদে তার বর্ণনা সূত্রে দুর্বলতা রয়েছে অতএব এ হাদিসের প্রতি আমল করা যাবে না কেউ কেউ বলেছেন বিশেষ করে করেহি এর দ্বারা দলিল গ্রহণ করা যাবে না অনুরূপভাবে এছাড়াও বড় বড় যারা হাদিস বিশরদ হাদিসকে নিয়ে গবেষণা করেছেন তারা বলেছেন যে না এ হাদিসটি গ্রহণযোগ্য নয় এই জন্য আমরা বলবো দোয়া করা যেতে পারে সবসময় দোয়া করবে আল্লাহর কাছে কল্যাণকর কাজের জন্য দোয়া করবে এটি এটি উচিত প্রতি ইমানদারের উচিত হলো তারা কল্যাণকর কাজের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন আমরা তাই তো প্রতি নামাজের তো দোয়া করি আল্লাহ আইননি আল্লাহ রিকা ও সুখ রিকা ও হসনে ইবাদ এ তুমি আমাকে দিক রাজগার করতে তোমার ইবাদতবন্দি করতে সুন্দর করে যেন করতে পারি তোমার প্রশংসা করতে পারি তোমাকে তৌফিক দাও এভাবে কেউ যদি রমজানের জন্য আগে থেকে দোয়া করে করতে পারে তবে নির্দিষ্ট করে রজবে এবং সাবান বলেছেন যে না রজবের বিশেষ কোনো মর্যাদা আসেনি যে রমজানের উপলক্ষে সাবানে যেমন রোজা এসেছে কেউ যদি রজবে রোজা রাখা শুরু করে না এটিও শূন্য থেকে সাব্যস্ত হয়নি শূন্য নয় এজন্য আমরা বলবো এই দুয়াটি না পড়া বরং ব্যাপক হারে আল্লাহর কাছে কেউ যদি দোয়া করেন তাহলে দোয়া করা যেতে পারে হাদিসটি সম্পর্কে আমরা একটু ধারণা নেই হাদিসটি বর্ণিত হয়েছে যেমন তবরানিতে বাইহাকিতে হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজাবুন কল যে আল্লাহর নবী যখন রজব মাস প্রবেশ করতেন তখন তিনি বলতেন আল্লাহ বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এইভাবে হাদিসটি আমরা এই হাদিসটির উপর আমল করব না ব্যাপকভাবে আমরা দোয়া করবো কেননা বড় বড় আলেম গণবল আছেন যাহা যা হাদিসুন লা ইয়াস এটি আল্লাহ নেবি থেকে সাব্যস্ত হয়নি ওল্লাহতা আলাম।